আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবনে কাসেম সাবু সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে তোমরা যথাসম্ভব ঘরে থাকবা, যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে মাস্ক পরিধান করবা এবং বাইরের থেকে এসে হাত মুখ পা ভালো করে ধুয়ে ফেলবা, প্রয়োজনে সাবান ব্যবহার করবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় কি? সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করে থাকে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারি সকল কাজেই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে সামান্য কয়েকটির উল্লেখ করা হলো। সরকারি তথ্যাদি প্রকাশ। সরকারি তথ্যাদি প্রকাশ। ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। ফলে সর্বসাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়মকানুন জানা সম্ভব হতো না। বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা হল www.bangladesh.gov.in.edu। বাংলাদেশ ওয়েবসাইটের ঠিকানা হল www.bangladesh.gov.in.edu। এরপরে আছে
আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন। আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধন এর ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরের জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণ যে অংশ ইমেলে অভ্যস্ত নয় তাদের মতামতও নেওয়া যায়। এরপর আছে বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। বিশেষ বিশেষ দিবস বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। তাহলে সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশে প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা মোবাইল ফোনের খুদে বার্তা শর্ট মেসেজ সার্ভিস বা SMS বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারি দোরগোড়ায় সেবা, দোরগোড়ায় সরকারি সেবা, দোরগোড়ায় সরকারি সেবা। দোরগোড়ায় সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে ICT সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ হল জনগণের কাছে নাগরিকের সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসেই পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমিষেই সম্পন্ন করতে পারে। তাহলে এখানে আমরা পড়লাম কি কি সরকারি তথ্যাদি প্রকাশ, আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন, বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার, দোরগোড়ায় সরকারি সেবা। এই ছিল সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। এখন নাগরিকের যে সমস্ত সেবাগুলো করা হয় সেই নাগরিকের সেবাগুলো সম্বন্ধে কি কি সেবা, সেই সেবাসমূহ সম্বন্ধে আমি কয়েকটা বলতেছি, কয়েকটা নাগরিক সেবা। সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে নাগরিকদের যে সমস্ত সেবা দিয়ে থাকে সেই সেবার কয়েকটা আমি উল্লেখ করতেছি এখানে।
এখন নাগরিকের সেবা সমূহ ই-পোর্স জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমানে দেশের 64 জেলায় ই স্বাস্থ্য ই সেবা কেন্দ্র থাকে, তা সহজে সংগ্রহ করা যায়। এজন্য অনলাইন আবেদন করে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল এবং সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে, এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে। এরপরে আছে ই-বুক। সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এটার ঠিকানা হলো www.ebook.government.bd। ইবুকের অ্যাড্রেস হলো www.ebook.government.bd। এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে, মানে ইবুকের মাধ্যমে আমরা যে কোনো আমাদের যদি কোনো সময় বইটাই হারিয়ে যায়, তাহলে আমরা ইবুকের মাধ্যমে এই এই অ্যাড্রেস থেকে আমরা সেটা ডাউনলোড করতে পারবো। এরপরে আছে ই-পুর্জি। ই-পুর্জি হলো সিনিকলের ই-পুর্জি, মানে ইক্ষু সরবরাহের অনুমতি পত্র। স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনে কৃষকরা তাদের পুর্জি পাচ্ছে, ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। অর্থাৎ সবাই যাতে একসাথে ইক্ষু চিনিকলে না নিয়ে যায়, তার জন্য ই-পুর্জি সেট করা আছে। ই-পুর্জির মাধ্যমে সবাই জানতে পারে কার কবে ইক্ষু সরবরাহ করতে হবে। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পাবলিক পরীক্ষার ফলাফল মোবাইলের মাধ্যমে আমরা জানতেও পারি। এরপরে আছে ই-স্বাস্থ্য সেবা। ই-স্বাস্থ্য সেবা জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশে অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতাল সমূহে ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য খাতে
পরিবর্তন নেতিবাচক লক্ষ্য করা যাচ্ছে। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুত করো। ঘরে বসেই এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। এখন মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আমরা ঘরে বসে আয়কর রিটার্ন তৈরি করতে পারি এবং প্রদান করতে পারি। টাকা স্থানান্তর। পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হচ্ছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। পরিষেবার বিল পরিশোধ। পরিষেবার বিল পরিশোধ। নাগরিকের সুবিধার একটি বড় অংশ হল বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। এ সকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকদের অনেক ভোগান্তি হতো। ব্যাংকে গিয়ে লাইনের মাধ্যমে এগুলো পরিশোধ করা লাগত, কিন্তু বর্তমানে অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এ সকল বিল পরিশোধ করা যায়। পরিবহন। বর্তমান অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস কিংবা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। অর্থাৎ এখন মোবাইল বাসায় বসেই বাসের টিকিট, ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট আমরা কাটতে পারি। অনলাইন রেজিস্ট্রেশন। সবশেষে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। তাহলে আর নাগরিকের সেবা সমূহকে কি ই পর্সা, ই বুক, ই পর্জি, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ই স্বাস্থ্য সেবা, অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, টাকা স্থানান্তর, পরিষেবার বিল পরিশোধ, পরিবহন এবং সর্বশেষে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।